আজকে আমরা বেরিয়ে পড়েছি রীতিমতো কালী পুজোর ঠাকুর দেখতে। দুর্গাপুজোতে বেরিয়েছিলাম একদিন ঠাকুর দেখতে, আর সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি কালী পুজোর ঠাকুর দেখতে। কালকে তো ঠাকুর দেখা হয়নি, কালকে শুধু ঘোরা হয়েছে। আজকে সবাই ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি। এবার কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে সেটা শিক্ষালের জায়গায় পৌঁছি আপনাদেরকে আমি, ঠিক আছে? সো সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি। সো আমরা আমাদের জার্নিতে অলরেডি বেরিয়ে পড়েছি, আমাদের যাত্রা, আমাদের কালী পুজোর ঠাকুর দেখার যাত্রায় আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। সো উই আর অন দ্য ওয়ে, দেখা যাক। আর খুব রাস্তাটা মোটামুটি এখন দিনের বেলা আছে বলেই খালি আছে, তো আমরা এগিয়ে চলছি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সো আমরা হচ্ছে চলে এসেছি ঠাকুর দেখতে। এই জায়গাটা হচ্ছে যেখানে এসছি সেটা হচ্ছে বারাসাতে এসছি। তো আমি ব্লগে দেখেছিলাম অনেক বারাসাতে ঠাকুর হয়েছে, তো তারপরে হলো আমি কখনো বারাসাতে আসিনি। আমরা চলে এসেছি বারাসাতে ঠাকুর দেখতে। দেখে নিই আপনারা যারা আমার মতোই কখনো আসতে পারেন তাদের বারাসাতে। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই বারাসাতের প্রথম প্যান্ডেল। চলুন, এটা যে প্যান্ডেলে এসছি সেটা আমরা হচ্ছে এটা হৃদয়পুর ফ্রেন্ডস সার্কেল, এই ক্লাবটায় এই যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। চলুন আমরা দেখে নিই, আর বাইরে থেকেই দেখে মনে হচ্ছে ইট ইজ ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড আই ক্যাচিং, সো লেটস মুভ অন। আর এই আজকের প্যান্ডেল পরিক্রমা, কালী পুজোর প্যান্ডেল পরিক্রমা আমি স্পেশালি এক্সক্লুসিভলি তাদের জন্য বানাচ্ছি যারা বাড়িতে বসে আছে আর বাজি পুড়িয়ে কালী পুজোটা উপভোগ করছেন। অবশ্যই বাড়ির বয়স্করা হয়তো কালী বাজি পোড়াচ্ছেন না, কিন্তু তারাও কালী পুজো উপভোগ করছেন। এবার তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা আপনারা দেখবেন, আর ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই পুরো প্যান্ডেলটা কেমন। খড় দিয়ে তৈরি প্রত্যেকটা, এখানে যেগুলো রয়েছে এইগুলো খড়ের তৈরি সব। আর এখানে ধুমিচিগুলো এমনি করে সাজানো হয়েছে। প্যান্ডেলটা খুবই আর্টিস্টিক, দারুণ। এই যে মা, আর এই ঠাকুরটা হয়েছে পুজো হয়েছে এটা। এইটা হচ্ছে বারাসাতে যেটা আমরা প্রথম প্যান্ডেল এলাম, এটা এই প্যান্ডেলটা হচ্ছে কোন পাড়ার বলবো, হৃদয়পুর ফ্রেন্ডস সার্কেল। এটা হচ্ছে হৃদয়পুর ফ্রেন্ডস সার্কেলের প্যান্ডেল। বারাসাতের আমরা দেখে নিলাম হৃদয়পুর ফ্রেন্ডস সার্কেল, এরপর আমরা যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে বারাসাতের সেকেন্ডটা। চলুন দেখে নিই, আমরা আমাদের পথে চলছি নতুন ঠাকুর দেখতে আরেকটা বারাসাতের। আজকে এটা নতুন ব্লগ, আমরা এখানে প্রথমবার এসেছি, সো দেখে নাকি এটা কী আছে বারাসাতে, কী কী ঠাকুর দেখা যায়। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে একটা টোটো করে নিয়েছি, আমরা আমাদের পরের ঠাকুরটা দেখতে যাওয়ার জন্য টোটো করে যাচ্ছি, কারণ ওটা অনেকটাই দূর ছিল যেটাই আমরা যাবো ভেবেছি। সেই জন্য টোটোটা পুরো এন্ড অবধি যেতে পারবে না, আমাদের একটা জায়গায় এসে টোটোটা নামিয়ে দিয়েছে, কারণ ওখানে টোটো যাওয়া নিষিদ্ধ ছিল, ওখানে নো এন্ট্রি ছিল। সো আমাদের এখানে নেমে যেতে হয়েছে, এবারে আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা নেক্সট ঠাকুরটা দেখতে। চলুন আমরা দেখে নিই পরের প্যান্ডেলটা সেটা কেমন হয়েছে, চলুন দেখে নিই কেমন হবে এই প্যান্ডেলটা। তো এটা আমাদের ফার্স্ট টাইম আমরা এসেছি,
আগেও বলেছি আমি কখনো আসিনি বারাসাতে, আমরা কেউই কখনো আসিনি। সো উই আর সুপার এক্সাইটেড টু সি কি আগে কী কী আরও প্যান্ডেল আছে। আমি একটাই ব্লগ দেখেছিলাম ইনস্টাগ্রামেতে, অ্যান্ড দ্যাট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেইন রিজন ফর কামিং। ওইটা দেখেই আর সকালে আমরা হঠাৎ করে অর্জল কি চলো মা চলে যাই বারাসাতে, তো সাডেনলি একটা প্ল্যান বানিয়ে ফেললাম আর আমরা চলেও এলাম বারাসাতে। সো এবার দেখে নিই কোথায় কী প্যান্ডেল আছে, যেই প্যান্ডেল দেখতে যাচ্ছি সেটা কেমন হয়েছে চলুন দেখে নিই। আমার তো দূর থেকে দেখেই এই প্যান্ডেলটা খুব ভয় লাগছিল, কারণ যে হারে মানুষের সব ঠিক ঠিক করে আসছিল সব, আমরা ভাবছিলাম আমরা ঢুকতে পারবো কি না। তাও আমরা এই ফার্স্ট টাইম লাইফে, ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে আমি এত লাইন দিয়ে কোথাও প্যান্ডেলটা দেখতে গেলাম। আমার খুব অর্জ হলো, দেখতেই পাচ্ছেন এত সামনে ভিড় আছে, পুরো শুধু মানুষের মাথা গিজগিজ করছে। এমনি আমি শর্ট হাইটেড, আমি তো আমার হাতটা যে কত উঁচুতে আমি করেছিলাম আমি সেটাও নিজেও বলতে পারবো না। তো এই লাইনে এরকম ধাক্কা ধাক্কি খেতে খেতে আমরা এগিয়ে চলছিলাম। এইখানের প্যান্ডেলটা সত্যি দারুণ ছিল, এত যে আধ ঘন্টা লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে রইলাম সেইটা এবার অ্যাটলিস্ট সাকসেসফুল হলো, ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। এখানে বানিয়েছিল হচ্ছে আমাদের কৈলাশ টেম্পল, যেটা আর কি ইলোরা কেভসে আছে ইন মহারাষ্ট্র। ওকে, টোটাল ওখানে অ্যাবাউট 134 খানা মনে হয় কেভস আছে, তার মধ্যে আউট অফ দ্যাট 32 খানা কেভস ওপেন ছিল, তার মধ্যে 16টা কেভের মধ্যে মানুষ যেতে পারত, আর এই 16টার মধ্যে একটা কেভের মধ্যেই এই ইলোরা টেম্পলটা ছিল। ইলোরা কেভসের মধ্যেই কৈলাশ টেম্পল আছে, সো এটা এখানে ওইটাই বানানো হয়েছে। চলুন আপনারা দেখে নিন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এই ব্লগটা। সো স্টে টিউন, যদি আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা প্রেস করে দিলে তাহলে সব নোটিফিকেশনস আপনারা পেয়ে যাবেন। চলুন দেখে নিই এই কৈলাশ টেম্পল। প্রায় আমরা 45 মিনিটস লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে এই প্যানেলটা দেখতে পাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও এখানে এত সিটি বাজাচ্ছে যে ভলেন্টিয়ার্সরা কি আমাদের প্যানেলটা ঠিক করে দেখতেই দিল না। আমরা 45 মিনিটস লাইন দিয়ে দাঁড়িয়ে 1 মিনিটের মধ্যে এই প্যানেলটা দেখে আমাদেরকে বেরোতে হলো। সো ব্লগটা সেরকম করেই বানাতে হয়েছে, ভিডিওটা সেরকম করেই করা হয়েছে, পুরো ইন্টিগ্রেটলিভাবে করা যায়নি, অত একদম সূক্ষ্মভাবে সব কিছু দেখানোর অত সুযোগ হয়ে ওঠেনি, কারণ কাউকেই দাঁড়াতে দিচ্ছিল না, ওরা খুব তাড়া করছিল। সো যতটা সম্ভব হয়েছে আমরা আপনাদের দেখিয়েছি। এখানে এই যে এটা এক্সিটটা পেরিয়ে গেলাম, ভেতরে ছিল তো মা তো ঠাকুরের মন্দিরে দেখেনি, মায়ের মন্দির এত হতে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পেরিয়েছে, মানে এত ভিড়ের মধ্যে ওরা থাকতেই দিচ্ছিল না। আমরা যদিও এত লাইন দিয়ে গেলাম, আধ ঘন্টা পরে গেছি, তাও 1 মিনিটের মধ্যে আমরা ঠাকুর থেকে বেরিয়ে আসতে হয়েছে সেজন্য। কিন্তু প্যান্ডেলটা জাস্ট কোয়াইট অ্যাট্রাকটিভ, মানে আই ক্যাচিং ছিল, এতটাই সুন্দর ছিল। সো চলুন আমরা চলে যাই পরে গেছি আর একটা প্যান্ডেলে, এটা পুরো দৃষ্টি কেড়ে নিয়েছে একদম, এত আকর্ষণীয় এত অ্যাট্রাক্টিভ প্যান্ডেল। এইখানে কালী পুজোতে আমরা দুর্গা পুজোয় প্যান্ডেল দেখেছি সবাই, কিন্তু কালী পুজোয় সাথে এরকম হয়, আমরা কালী পুজোতে বেশিরভাগ জনই আমরা সবাই বাজে পড়াতে ব্যস্ত থাকি, আমরা আর কি প্যান্ডেল দেখতে সাধারণত কেউ আসি না। কিন্তু এইবারে প্রথমবার আমরা এসেছি আর সত্যি অদ্ভুত লাগছে।
দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ভিড়। দারুণ প্যান্ডেলটা, দারুণ হয়েছে। সো এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট প্যান্ডেলে। সো এটা ছিল মহেঞ্জোদারো। ওকে, সো স্টে টিউন। আজ আর এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট প্যান্ডেল। আমরা আজকে এখন চলে এসেছি হরিহরপুর ইউনাইটেড ক্লাবে ঠাকুরটা দেখতে। তো চলুন দেখে নিই এই ঠাকুরটা কেমন। এইটা হচ্ছে মায়ের প্রতিমা, দুই একটা থিমের প্রতিমা, আর একটা মা যাদেরকে পুজো করা হয়েছে। সো এবার পিছনের ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লু, বাট তাও আপনাদেরকে মায়ের প্রতিমাটা দেখিয়ে দেওয়ার আমরা চেষ্টা করেছি। সো আশা করি আপনাদের এই প্যানেলটা ভালো লেগেছে। সামনে থেকে দেখলে এটা আরও ভালো লাগবে। জানি না লাইটটায় আপনারা কতটা কি বুঝতে পারছেন না পাচ্ছেন, কিন্তু সামনে থেকে অসাধারণ প্যান্ডেল ছিল, এটা খুবই ভালো ছিল। এইটা হচ্ছে বাইরের পুরো প্যান্ডেল। সো আমরা আবার হাঁটি হাঁটি পাবা করে আস্তে আস্তে এগিয়ে গেছি ঠাকুর দেখার জন্য। এবার আমরা পরের ঠাকুরটা দেখে নেব। চলুন দেখতে থাকি আর একটু সঙ্গে হাঁটাও হয়ে যাক। অনেকক্ষণ টোটোয় ঘুরে নিয়েছি, তারপরে হেঁটেও নিয়েছি অনেকটা পরিমাণ। আমরা অন্য দিকে যাচ্ছিলাম, বাট দেখলাম ওই জায়গাটা রাস্তাটা বন্ধ ছিল, ওখানে আবার যদি আমরা এগিয়ে যেতাম তাহলে আবার ফেরার সময় আমাদের খুব প্রবলেম হতো। সেই জন্য আর আমরা ওই সাইডে না গিয়ে এবার আমরা রোডের সাইডে চলে এসেছি, যেখানে গাড়ি ঘোড়া চলছিল। এটা হচ্ছে আজকের আমাদের বেস্ট পার্ট ব্লগিংয়ে, বিকজ এখন আমরা বসে পড়েছি হচ্ছে ভ্যানিতে একটা পুজোর ঠাকুর দেখতে। দ্য বেস্ট পার্ট অফ দ্য ব্লগ, এখনো পর্যন্ত এরকম আমরা কখনোই করিনি, ঠাকুর দেখতে বেরিয়েছি তাও আবার ভ্যানে বসে। সো লেটস এনজয় দিস রাইড। কলকাতা পাবলিক স্কুল বারাসাত, সেই রাস্তা, বারাসাতের রাস্তা বেরিয়ে পড়েছি ভ্যানে করে ঠাকুর দেখতে। এইটা হচ্ছে আমাদের সাওয়ারি, যেটা থেকে আমরা নামলাম। তো চলুন দেখে নিই আমরা একটা প্যান্ডেল এখানে। ইট ইজ রিয়েলি এক্সাইটিং, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা টোটো করে ঘুরেছি, বাট এটা প্রথমবার আমরা যখন ভ্যানে করে ঠাকুর দেখছি। আমরা এসে গেছি নতুন পাড়া যুবক বৃন্দ স্পোর্টিং ক্লাবেতে। এইটা হচ্ছে ও প্যান্ডেলটাও, আর আমরা বলে দিই আগে থেকে আমরা এখন আপাতত আছি ভ্যান রাইডে। ইয়েস কারেক্ট, ভ্যান রাইড, ইটস নট আ টোটো রাইড বাট আ ভ্যান রাইড। চলুন দেখে নিই ঠাকুরটা। মায়ের মূর্তিটা আপনাদের দেখিয়ে দেবো, আর সামনের এই মূর্তিটাতে পুজো করা হয়েছে। সো এটাই ছিল এই প্যান্ডেলটা। এবার আমরা এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাব আর চলে যাব আমাদের পরের প্যান্ডেলে। চলুন যাই আমরা অন্য প্যান্ডেলে। এবার আমরা চলে এসেছি মধ্যম গ্রাম শক্তি সংঘের প্যান্ডেলে। চলুন দেখে নিই এই প্যান্ডেলটা কেমন করেছে। মণ্ডপ সজ্জা আপনারা দেখছেন কি নেই এখানে। আগত সকল দর্শনার্থীদের জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের ভাবনায় মণ্ডপ সজ্জা আপনারা দেখছেন।
পৌঁছেই গেছে যে এইটা এখানে সবকিছু দেখতে পাচ্ছি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগছে এই কালী পুজোর প্যান্ডেল পরিক্রমা। তো চলুন দেখে নিই শক্তি সংঘ কী তুলে ধরেছে আমাদের জন্য এখানে, যেটা বলেছে ওরা যে কী নেই এখানে, এখানে সবাই এক। তো চলুন দেখে নিই প্যান্ডেলটা। চলুন এবার মায়ের দর্শন করে নেওয়া যাক। মা এই যে মায়ের দর্শন, খুবই আকর্ষণীয়, একদম এতটা অ্যাট্রাক্টিভ, একদম আই ক্যাচিং প্যান্ডেল আমরা যে দেখতে পাচ্ছি হয়েছে এখানে এই মধ্যম গ্রামে। আমরা চলেছি, এই যে প্রদর্শনীটা আপনাদের খুব ভালো লাগছে। আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেলে। সো এইবার আমরা প্যান্ডেলের বাইরে একদম গেটটায় দাঁড়িয়ে আছি, জাস্ট আমরা ঢুকবো। এই যে সবাই এখান থেকে দেখতে পাচ্ছে বলে বলছে এখান থেকেই ঘুরে যেতে। ভেতরে প্যান্ডেল তো বিশাল হয়েছে, খুবই অ্যাট্রাক্টিভ, একদম আই ক্যাচিং প্যান্ডেল যাকে বলা হবে, ইটস মার্ভেলাস। আর জায়গাটা অনেকটা ওপেন এরিয়ার মধ্যে, তো ইট ইজ লুকিং গুড। এইটা হচ্ছে পুরো প্যান্ডেলটা, আমরা চলে এসেছি। কি দারুণ প্যান্ডেলটা বাইরে থেকে, এতটা প্যান্ডেলটা এতটাই বড়, এটাকে ইন্টিগ্রেটলি দেখাতে গেলে খুবই মুশকিল, যে প্রত্যেকটা এর আলোকসজ্জা, প্রত্যেকটা যে ডেকোরেশন, অত পাশ থেকে দেখাতে গেলে সম্ভব হয়ে উঠবে না। সো এইটা একটা পুরো প্যান্ডেলটা, আমরা এগিয়ে যাবো প্যান্ডেলটার দিকে আরও সামনে। চলুন, জায়গাটা অনেক বড় বলে অতটা ভিড়ও হয়নি। সো এখানে একটা ছবি তোলার সেশন চলছে।
সো আমাদের প্যান্ডেল দেখা এখানে শেষ হয়ে গেছে। আমরা খুবই এক্সস্টেড হয়ে গেছিলাম, এক্সস্টেড মানে আর কি পাটাই খুব ব্যথা করছিলো, কারণ যেহেতু রাস্তা ওখানে ব্লক ছিল, গাড়ি যেতে দিচ্ছিল, তো অনেকটা হাঁটতে হয়েছে আমাদেরকে। তারপরে আমরা আমাদের গাড়ি বুক করতে পেরেছি। সো এবার আমাদের পুরো আজকে কালী পুজোর যে ঠাকুর দেখা বারাসাতে এসে লাইফে ফার্স্ট টাইম আমরা সাকসেসফুলি করে নিয়েছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর আপনাদের মধ্যে কারা কারা এখনও পর্যন্ত বারাসাতে আসেননি ঠাকুর দেখতে আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানাবেন। আর যদি আপনার এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউন। সো এবার আমরা বারাসাতের ঠাকুর দেখে ফিরে এসেছি নিজেদের পাড়ায় বালিতে। এবার বালির ঠাকুর দেখব, মানে নিজের পাড়ার ঠাকুরটা দেখব, মানে কি আশ্চর্য ব্যাপার। আমরা পুরো বিশ্বভ্রমণ সব ঘুরে নিলাম, বারাসাত ঘুরতে চলে গেলাম, কিন্তু নিজের পাড়ার ঠাকুরটা এখনও দেখে ওঠার সেরকম সময় হয়ে ওঠেনি। সো বাড়ি যাওয়ার আগেই, যেহেতু বাড়ির বাইরেই এটা, তো আমরা চলে এসেছি এই ঠাকুরটা দেখতে। আর এইটা দিয়েই আজকে আমাদের ব্লগটা এন্ড হবে। সো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড টাটা, বাই বাই, গুড নাইট।